সফলতার সাথে হয়েছেন কোরআনে হাফেজ, তাই দেয়া হলো রাজকীয় সংবর্ধনা। ফুলের মালা পরিয়ে সাজানো গাড়ি দিয়ে পৌঁছে দেয়া হলো বাড়িতে। কেউ কেউ হাতে তুলে দিলেন উপহার। লালমনিরহাটের হাতিবান্ধায় মাত্র দেড় বছরে কোরআনে হাফেজ হয়েছেন দুই ছাত্র। কঠোর অনুশীলনের মাধ্যমে এমন সফলতায় তাদের রাজকীয়ভাবে বিদায় জানায় মাদ্রাসা কমিটি। আজকে এই হাফেজ দুজনকে তাদের অভিভাবকের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা মাইক্রো ভাড়া করেছি, তাদেরকে তাদের সহসা বাড়িতে পৌঁছে দেব। সংবর্ধনা পাওয়া দুই হাফেজ পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি গ্রামের শামসুল হকের ছেলে মোহাম্মদ রমজান আলী ও শফিকার রহমানের ছেলে মোহাম্মদ আব্দুর রহমান। তারা উপজেলার দীঘিরহাট নুরুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। খুশি হয়েছি, আপনারা দোয়া করবেন আমরা যেন যুগশ্রেষ্ঠ আলেম হতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করেন। জানা গেছে, দুই বছর আগে রমজান আলী ও মোহাম্মদ আব্দুর রহমান ওই মাদ্রাসায় ভর্তি হন। পরে পবিত্র কোরআন শরীফ মুখস্থ শুরু করে দেড় বছরের মাথায় হাফিজি শেষ করে হাফেজ হন তারা। অল্প সময়ে হাফেজ হওয়ায় খুশি মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা। এই শিক্ষার মধ্যে সীমিত না থেকে পাশাপাশি অন্য অন্য শিক্ষা গ্রহণ করার জন্য যাতে প্রতিষ্ঠিত আলেম হতে পারে আমি দোয়া করি, তাদের জীবন আরো সুন্দর হোক। হাতিবান্ধা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু জানান, যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠিত হতে আরবির পাশাপাশি বাংলা ইংরাজিতেও পারদর্শী হওয়া প্রয়োজন। আল্লাহর কোরআন 30 পারা মুখস্থ করেছো, এটা ধারাবাহিকভাবে তোমরা মুখস্থ রাখবে এবং এটার প্রতি অবশ্যই শুনে নিয়ে দিবে এবং কোনো ভুলভ্রান্তি থাকে সেটা ঠিক করে নিবে এবং এটাকে যথাযথ মর্যাদার সঙ্গে তোমাদের সিনায় অবশ্যই এটা ধারণ করবে এবং এর সঙ্গে বাংলা ইংলিশ বা আজকে এই যুগের সঙ্গে চলতে গেলে তোমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো তোমাদের শিখতে হবে, জানতে হবে। মাদ্রাসা থেকে প্রথমবার হাফেজ হওয়ায় বাদ ভাঙা উল্লাস প্রকাশ করেন ওই প্রতিষ্ঠানের কমিটি। ডেস্ক রিপোর্ট, কালবেলা।